আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাঈম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে এজ এ ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। আমরা আমাদের যে কোর্সটি চলছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, আমরা অনেকগুলো বিষয় দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়, আমরা দেখেছিলাম কীভাবে ইউটিউব মার্কেটিং করতে হয়। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এসইও। হ্যাঁ, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এসইও বিষয়টা কি বা এসইও কিভাবে কাজ করে, হ্যাঁ, অর্থাৎ সবগুলো বিষয় নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব, ঠিক আছে? সো আমি প্রথমেই এখানে একটা সামারি রেখেছি যে আমরা বেসিক্যালি এই আজকের ক্লাস থেকে, আজকে আমরা টোটাল আমাদের দুইটা ক্লাস হবে। সো দুইটা ক্লাস থেকে আমরা কি কি জিনিসগুলো কভার করব বা শিখবো। হ্যাঁ, প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পিপল অ্যাকচুয়ালি কি কারণে মানুষ অনলাইনে যায়। সো এইটার একটা ডেটা, আমি ডেমোগ্রাফিক্যাল ডেটা আপনাদেরকে দেখাবো। দেন আমরা জানবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, অফ পেজ, অন পেজ, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা ফাইনালি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম এই সেক্টরটা, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এই জিনিসটা আমরা কেন শিখব, হ্যাঁ, এইটা শেখার পেছনে রিজনটা কি। সো এই বিষয়গুলোই আজকে আমরা জানবো। সো প্রথমেই আমরা যে জিনিসটা দেখছি, এখানে একটা কার্টুন অনেক টেনশনে আছে, অর্থাৎ সে চিন্তা করছে বা ভাবতেছে যে অ্যাকচুয়ালি মানুষ কী জন্য অনলাইনে যায়। আপনারা জাস্ট আপনাদের দিক থেকে ইমাজিন করেন যে আমরা কী জন্য অনলাইনে যাই। সো আমি এখানে একটা রিসার্চের ডেটা রেখেছি, ডেমোগ্রাফিক্যাল রিসার্চের ডেটা, যে মানুষ রিসার্চ করে দেখা গেছে যে মানুষ বেসিক্যালি এই কারণগুলোতেই বা এই জিনিসগুলোর কারণে বেসিক্যালি মানুষ অনলাইনে গিয়ে থাকে। যেমন প্রথমেই হচ্ছে লার্ন। লার্ন কি? মানুষ কোনো কিছু শেখার জন্য অনলাইনে যায়। অর্থাৎ আপনি চিন্তা করেন যে আপনি গুগলে গেলেন বা ইউটিউবে, অবশ্যই কোনো কিছু শিখতে, হ্যাঁ, আচ্ছা, যদি ধরেন আপনি শিখলেন না, আপনি এবার কী করলেন? হ্যাভ ফান। হ্যাঁ, সেকেন্ড যে অপশনটা, অর্থাৎ আপনি হয়তোবা দেখা গেছেন অনেক সময় আমরা এন্টারটেইন হওয়ার জন্য, হ্যাঁ, দেন সোশ্যালাইজ, দেন হচ্ছে এক্সপ্রেস ইউর সেলফ, আপনি আপনার নিজেকে প্রুভ করার জন্য আপনি অনলাইন প্ল্যাটফর্মে যেতে পারেন, অ্যাডভোকেট, দেন হচ্ছে জব বিজনেস, আপনি আপনার বিজনেস রান করার জন্য, যেটা আমরা দেখেছিলাম ফেসবুকে আপনি কীভাবে আপনার নিজের একটা বিজনেসকে খুব ইজিলি দাঁড় করাতে পারেন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। এবং আমরা পেইড কীভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, আপনি কীভাবে খুব অল্প অল্প টাকা খরচ করে আপনি আপনার অডিয়েন্সের কাছে, হিউজ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। ইভেন আপনি হয়তোবা কোনো কিছু পারচেজ করার জন্য, লাইক বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু পারচেজ করতে যান, হ্যাঁ, কোনো কিছু কিনতে যান, লাইক আমি যদি বলি অ্যামাজন, আলিবাবা, হ্যাঁ, আলি এক্সপ্রেস, দারাজ, এই টাইপের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, আমরা কিন্তু সেইগুলোর থেকে কোনো কিছু পারচেজ করার জন্য অনলাইনে যেয়ে থাকি। সো আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। আপনারা যদি একটু ইমাজিন করেন যে আসলেই কিন্তু মানুষ বেসিক্যালি এই কারণগুলো ছাড়া আর অনলাইনে যাওয়ার পিছনে কোনো কারণ নেই। সো এখন আমরা কি করব, আমরা মানুষের এই কারণগুলোকে কাজে লাগিয়ে, হ্যাঁ, মানুষের এই জিনিসগুলোকে কাজে লাগিয়েই আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এসইও করতে পারি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি। সো এখন প্রথমেই যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়ার্ল্ডের টপ যে সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে গুগল। অর্থাৎ মানুষ যখন কোনো কিছু লিখে যেখানে গিয়ে সার্চ করে এবং সেখান থেকে একটা রেজাল্ট পায়, হ্যাঁ, সেটাই হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন। সো ওয়ার্ল্ডে অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এছাড়া ইয়াহু, বিং, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আমি যদি লিখি সার্চ ইঞ্জিন, সো সার্চ ইঞ্জিন লিস্ট লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন এখানে আমাকে অনেক রেজাল্ট দেখাচ্ছে, তাই না? সো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন, যেখানে মানুষ কি করে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পায়। যেমন বিং আছে এখানে, ইয়ান্ডেক্স আছে আমরা দেখতে পাচ্ছি, সিসি সার্চ আছে, হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি সুইস কোজ আছে। সো এই এরকম বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে,
ডাক ডাক বো আছে, গুগল আছে। সো আপনি বেসিক্যালি হচ্ছে এই ধরনের যেখানে গিয়ে মানুষ কোনো কিছু লিখে সার্চ করে এবং তার সার্চ করার পরে তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পায়, সেইটাকে বলা হয় থাকে সার্চ ইঞ্জিন। সো এখন তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে জিনিসটা, এখানে আমি বলেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ প্রসেস, হ্যাঁ, অফ ইমপ্রুভিং পজিশন ইন অর্গানিক সার্চ রেজাল্ট ইন দ্য সার্চ ইঞ্জিনস। দ্যাট মিনস আমরা কি করব, আমরা হচ্ছে এমন একটা প্রসেসে আমাদের যে ওয়েবসাইট থাকবে, হ্যাঁ, ওয়েবসাইটটাকে অর্গানিক্যালি সার্চ করলে যেন মানুষ একদম প্রথমে বা টপ পজিশনে পায়। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমরা একটা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করব। অর্থাৎ আমরা বেসিক্যালি ধরেন যেহেতু মানুষ সবচেয়ে বেশি সার্চ করে কিসে, গুগলের থ্রুতে। সো আমরা কি করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম। সো গুগলে গিয়ে সার্চ করার পরে যে বিষয়টা হবে যে গুগলে গিয়ে যখন আমরা সার্চ করি, ওই যে সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এই সার্চ ইঞ্জিনে যে সার্চটা হচ্ছে, সো ওই সার্চটাকে আমরা কি করি, অপটিমাইজ করি। অর্থাৎ গুগলের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আমরা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করে থাকি বেসিক্যালি, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদের সবাইকে একটু বুঝাই, ধরেন আপনি এইখানে কোনো কিছু একটা লিখে সার্চ করলেন, হ্যাঁ, সো আমি যদি ধরেন এখানে লিখি, এই যে ধরেন আমি এটাই লিখলাম, বাই বার্থডে ফ্লাওয়ার সিডনি, অর্থাৎ আমি সিডনি থেকে বার্থডে ফ্লাওয়ার কিনতে যাচ্ছি। এখন একটা জিনিস যদি একটু চিন্তা করেন আপনারা, যে এই যে এটা লিখলাম, এটাকে বেসিক্যালি বলা হয় কিওয়ার্ড। আমি কিওয়ার্ড নিয়ে হয়তো বা নেক্সট ক্লাসে ইন ডিটেলসে আলোচনা করব। সো এই যে কিওয়ার্ডটা আমি লিখলাম, অর্থাৎ কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু লিখে, যেটা লিখে আমরা সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলা হয়ে থাকে। সো এটা লিখার পরে কিন্তু আমাকে গুগল অনেকগুলো রেজাল্ট শো করছে, তাই না? সো এখন গুগল ফার্স্ট পেজে কয়টা শো করে হয়তো আমরা সবাই জানি, যে 10টা ওয়েবসাইটকে বা 10টা কোম্পানিকে গুগল বেসিক্যালি শো করে থাকে, তাই না? সো এখন এই 10 জনকে কেন গুগল শো করলো? আরও তো এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে, তার মধ্যে থেকে এই 10 জনকে চুজ করার রিজনটা কি, বা হচ্ছে এই 10 জনকেই গুগল কেন র্যাঙ্কে দিল বা একদম প্রথম পেজে রাখলো? কারণ তারা হচ্ছে এই গুগল যে সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনে তারা হচ্ছে নিজেদেরকে অপটিমাইজ করে আসছে, হ্যাঁ। অর্থাৎ তারা হচ্ছে এই কিওয়ার্ডে অপটিমাইজ, গুগলের কাছে তারা গুগলের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে সব কাজ করেছে, যার জন্য গুগল হচ্ছে তাদেরকে র্যাঙ্কে দিয়েছে। সো আশা করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জিনিসটা কি আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। আচ্ছা, এইবার আসি এসইআরপি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন বোঝার আগে আমাদেরকে এই জিনিসটাও একটু বুঝতে হবে যে হোয়াট ইজ এসইআরপি। এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন স্কুলের মতো, আমাদের ছোটবেলায় যে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি বা হাই স্কুলে পড়েছি, ওইখানে যেরকম আমাদের একটা রোল নাম্বার দেওয়া হতো, ওয়ান কাইন্ড অফ সেরকম বলতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মিনস আমরা যখন এই যে ধরেন আমি এটা লিখেই সার্চ করলাম, এইটা লিখে সার্চ করার পরে গুগল কি করছে, এবার দেখেন তো 10 জনকে এখানে দেখাচ্ছে না। আপনি যদি এই গুগলটাকে একটা স্কুল ধরেন, হ্যাঁ, এখানে টোটাল তাহলে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কত রেজাল্ট আসলো আমরা দেখতে পাচ্ছি। অলমোস্ট এইখানে আমি যদি বলি অনেক বেশি, হ্যাঁ, এটা হয়তো বা কোটিরও বেশি আমরা দেখতে পাচ্ছি। সো এত কোটি, ধরেন আপনি ধরেন এখানে 100ই দেখালো, সো আপনার স্কুলে, গুগল হচ্ছে আপনার স্কুল যেখানে 100 জন স্টুডেন্ট আছে, আমি ধরে নিলাম 100 জন। সো এই যে এসইআরপি বলতে বোঝানো হচ্ছে এই 100 জনকে, এই রেজাল্ট পেজটা। এখন এসইআরপিতে যারা টপ 10-এ থাকে তার মানে হচ্ছে তারা ভালো স্টুডেন্ট, রাইট? আমরা স্কুলে কি দেখতাম বিষয়টা, যে যারা ভালো স্টুডেন্ট থাকে তাদেরকে কিন্তু টিচাররা মার্ক দিয়ে, হয়তো বা রোল নাম্বার যেটাকে বলা হয়ে থাকে, 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত করতো, যেটাকে আমরা সিরিয়াল ভাবতাম, তাই না? সো এখন যে বিষয়টা হচ্ছে যে সেম যদি আপনি একটা গুগলকে স্কুল ধরেন, আপনি যখন এটা কোনো কিছু লিখে সার্চ করেন, গুগল যে রেজাল্টটা দেখাচ্ছে এটা ধরে নেবেন আপনার ওই স্কুলের স্টুডেন্ট, এবং ওই স্কুলের স্টুডেন্টের ভিতরে এইখানে যারা আছে তারা হচ্ছে টপার স্টুডেন্ট। হ্যাঁ, সো আশা করি এসইআরপি যে বিষয়টা সেটা আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি যে হোয়াট ইজ এসইআরপি। এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ।
হ্যাঁ, যেটা হচ্ছে বেসিক্যালি গুগল টোটাল এন্টায়ার ডেটার উপর ভিত্তি করে, অর্থাৎ এই রিলেটেড আমি যেটা লিখে সার্চ করলাম এই রিলেটেড যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যারা খুবই ভালো করেছে, যারা যারা হচ্ছে গুগলের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করেছে, গুগল কি করেছে তাদেরকে কিন্তু বেসিক্যালি এই টপ টেনে রেখেছে। সো আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা হচ্ছে আমাদের এসইআরপিতে তারাই র্যাঙ্কে থাকে যারা গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ ভালোভাবে করে রেখেছে। সো আশা করি মোটামুটি সবাই আমরা ক্লিয়ার যে হোয়াট ইজ এসইআরপি। এইবার আসি, বেসিক্যালি দুই ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, আমরা বেসিক্যালি কি দেখি, দুই ধরনের রেজাল্ট দেখতে পাই। লাইক আমি যদি ধরেন এটা আমি আবার লিখে সার্চ করছি একটু, আমি যদি এখানে যাই, আমি যদি এটা লিখে সার্চ করি, ধরেন আমি গুগল ইউতে গিয়ে আমি কি করলাম, আমি আমার কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনারা জাস্ট একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমি দুই ধরনের রেজাল্টকে ডিফারেন্স দেখিয়েছি, একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট আর একটা হচ্ছে পেইড রেজাল্ট। আমরা যখন এইখানে এটা লিখে সার্চ করলাম, একটু যদি সবাই চিন্তা করেন দেখেন তো এইখানে যে রেজাল্টগুলো আসছে, হ্যাঁ, আর এই রেজাল্টগুলো যেইগুলো আসছে সেটার মধ্যে আমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি কিনা, আশা করি আপনারা সবাই অলরেডি ডিফারেন্সটা বুঝে গেছেন। যে দেখেন এইখানে একটা জিনিস আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি, এই লেখাটা অ্যাড, হ্যাঁ, এই কথাটা। বাট আমরা যখন এইভাবে এখানে লিখে সার্চ করছি তখন কিন্তু এই অ্যাড লেখাটা এখানে থাকছে না। হোয়াট ডাজ ইট মিনস? হ্যাঁ, যে এটা দিয়ে বেসিক্যালি আমরা কি বুঝতে পারছি, এটা দিয়ে যে বেসিক্যালি যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যারা আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করার পরে যদি দেখেন এইরকম অ্যাড, তখন আপনাকে যে জিনিসটা বুঝে নিতে হবে যে এই কোম্পানি বা এই ওয়েবসাইট গুগলকে একটা পেমেন্ট করেছে, যে গুগল আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার ওয়েবসাইটটাকে যখন মানুষ এইরকম কোনো কিছু লিখে সার্চ করবে, তুমি আমি তোমাকে টাকা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে র্যাঙ্কে দেখাবে, ঠিক আছে? এইটাকে বলা হয়ে থাকে গুগল পেইড অ্যাড বা পিপিসি ক্যাম্পেইন। হ্যাঁ, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডসও অনেকে আমরা বলে থাকি। সো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আমরা গুগলকে পেমেন্ট করি আলাদা করে, যে গুগল তুমি হচ্ছে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে দেখাবা যখন মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, তার জন্য আমরা তোমাকে আলাদা করে একটা পেমেন্ট দিচ্ছি। সো এটাকে বলা হয়ে থাকে আমরা পেইড অ্যাড। বাট আমরা কি পেইড অ্যাড করবো? না, আমরা পেইড অ্যাড করবো না। তার কারণ কি? কারণ আমরা তো এসইও শিখবো, তাই না? সো এসইও হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনি গুগলের সব ক্রাইটেরিয়া মেনে নিজে থেকে কাজ করে আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনবেন। সো আপনার তো গুগলকে পেমেন্ট করার জন্য আলাদা প্রয়োজন নেই, তাই না? আর এই যে বিষয়টা সেটা হচ্ছে কি, গুগলকে আপনি যতদিন পেমেন্ট করবেন ততদিনই গুগল হচ্ছে কেবল আপনাকে র্যাঙ্কে রাখবে। আপনি গুগলকে পেমেন্ট করা বন্ধ করে দিবেন, গুগল কি করবে, আপনার ওয়েবসাইটটাকে এখানে শো করবে না, যেহেতু আপনি এখানে পেমেন্ট করে পেইড অ্যাড করছেন। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি অর্গানিক অ্যাড বা অর্গানিক কি ইয়ে দেখাই, সার্চ রেজাল্ট দেখাই, এই যে আমরা এই রেজাল্টগুলো যেগুলো দেখছি সেগুলো হচ্ছে অর্গানিক। অর্গানিক মিনস আমরা কি এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছি? না। এই ওয়েবসাইটগুলো কি করেছে, এই ওয়েবসাইটগুলো নিজের স্ট্রেংথ মেনটেন করে তারা গুগলের সকল সার্চ, তারা গুগলের কি করেছে সকল রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে তারা হচ্ছে আমাদের এই ফার্স্ট পেজে এসেছে। তারা একদম 100% অর্গানিক ওয়ে অবলম্বন করেছে, তারা কোনো ধরনের পেমেন্ট কিন্তু গুগলকে করে নেয়। সো আমরা করব কোনটা বলেন তো? আশা করি আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমরা বেসিক্যালি এখান থেকে কোন কাজটা করব। আমরা করব হচ্ছে অর্গানিকটা, কারণ আমাদেরকে গুগলকে কোনো পেমেন্ট করার প্রয়োজন হবে না, যেহেতু আমরা এসইও শিখছি। সো এসইও শিক্ষার পরে গুগল ওই ওয়েবসাইটগুলোকে বেসিক্যালি র্যাঙ্কে দিবে যারা কিনা গুগলের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে রেখেছে। সো আমরা যেহেতু এসইও শিখছি, সো আমাদের অবশ্যই মোটামুটি সবার একটা আইডিয়া হয়ে গিয়েছে যে এসইওতে জিনিসটা কিভাবে কাজ করছে, অর্থাৎ পেইডেরটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে পেইডটা হচ্ছে গুগলকে যখন আমরা পেমেন্ট করছি ওই পেমেন্টের বিনিময়ে গুগল আমাদেরকে একটা রেজাল্ট শো করছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অর্গানিক রেজাল্টের কথা ভাবি, অর্গানিকটা হচ্ছে কি, আমরা আমাদের ওয়েবসাইটকে এসইও করে র্যাঙ্কে নিয়ে যাব, ঠিক আছে? সো এই দুই ধরনের অর্গানিক এবং পেইড রেজাল্টের ভিতরে হয়তোবা আশা করি সবাই ডিফারেন্সটা বুঝে গেছি আমরা। এইবার হচ্ছে এসইওর কিছু বেসিক প্রসেস নিয়ে আমি আলোচনা করব, যে এসইও কিন্তু একটা সাইকেল,
হ্যাঁ, একটা রিসাইকেলের মতো এটা হচ্ছে পুনরায় ঘুরে। হ্যাঁ, সো আমরা এসইউতে কোন কোন জিনিসগুলোর, আমি জাস্ট আজকে এই ক্লাসে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, আর নেক্সট ক্লাসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইটার একটু ডিটেলসে আলোচনা করার ট্রাই করব। হ্যাঁ, সো এসইউর প্রসেসটা কি? এসইউর প্রসেস হচ্ছে সর্বপ্রথম যে বিষয়টা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। সো কিওয়ার্ড কি আমরা ইতিমধ্যে জেনেছি যে হোয়াট ইজ কিওয়ার্ড, তারপরেও আমি এটা ডিটেলসে আলোচনা করব। কিওয়ার্ড রিসার্চ আমি করলাম, তারপরে আমাকে কি করতে হবে? টেকনিক্যাল অডিট করতে হবে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের অডিট, অডিট জিনিসটা তো আমরা সবাই বুঝি, তাই না? অডিট হচ্ছে যে কোনো একটা জিনিসের দোষ এবং গুণ খুঁজে বের করা। সো সেম এইখানেও একটা ওয়েবসাইটের কিছু ল্যাকিংস থাকতে পারে, বা ওয়েবসাইটের কি কি ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেইগুলো আমরা খুঁজে বের করব। এইবার হচ্ছে অন পেজ, অন পেজ অপটিমাইজেশন। বিষয়টা কি? অন পেজ হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের জন্য কি কি কাজ করছি, একটা কন্টেন্টকে ডেভেলপ করার জন্য বেসিক্যালি কি কি কাজ করছি, সেটাকে অন পেজ এসইও বলা হয়। দেন হচ্ছে লিংক ক্যাম্পেইন বা অফ পেজ, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের বাহিরে কি কি কাজ করছেন আপনার ওয়েবসাইটের অথরিটি গেইন করার জন্য, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। হ্যাঁ, এটাকে বলা হয়ে থাকে অফ পেজ। এবং ফাইনালি আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা রেজাল্টটা দেখব, হ্যাঁ, যে আমাদের কি রেজাল্ট আসছে। সো এই প্রসেসটা যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন এবং সবগুলো জিনিস মেনটেন করতে পারেন, তাহলেই কেবল আপনাকে গুগল র্যাঙ্কে দিবে। ইভেন আরেকটা জিনিস আপনারা যদি একটু খেয়াল করেন, যে আমরা কি, এই অনেকেরই একটা কোয়েশ্চেন হয়ে থাকে যে আচ্ছা এসইও করে কি শুধু আমরা আমাদের লাইক কি বলে এটাকে ওয়েবসাইট থাকতেই হবে, মাস্ট, এছাড়া কি আমরা কাজ করতে পারবো না মার্কেট প্লেসে? হ্যাঁ, অবশ্যই পারবেন। আমি যদি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে যাই, হ্যাঁ, আমরা এই যে জিনিসগুলো দেখলাম, আমি জাস্ট একটু ফাইবারে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, আমি লিখলাম fiverr.com। সো ফাইবার সম্পর্কে আশা করি অলরেডি সবাই জানেন যে ফাইবার হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার্স। সো আমরা এখানে যে কাজটা করব, আমাদের বেসিক যে প্রসেসগুলো আছে, হ্যাঁ, আমি এখন যে জিনিসটা দেখালাম কিওয়ার্ড রিসার্চ, জাস্ট আপনি এইটা লিখে ফাইবারে গিয়ে একটু সার্চ করে দেখেন। সো আমি যদি এখানে লিখে সার্চ করি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যখন আমি লিখলাম এখানে 4322টা গিগ, এটাকে প্রত্যেকটাকে সার্ভিস বা গিগ বলা হয়ে থাকে। হ্যাঁ, সো এইরকম 4322টা সার্ভিস আছে। আমি এবার একটু চলেন তো এটাতে যাই, দেখি এগুলোর কাজ আমরা করতে পারবো কিনা। এই যে দেখেন, এই ব্যক্তি আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ দ্যাট অ্যাকচুয়ালি র্যাঙ্কস, বাস উনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। উনি দেখেন 5টা কি অর্ডার এখনো ওনার হাতে আছে, উনি $25 পেমেন্ট করছেন, মাত্র 4 দিন সময় নেবেন, উনি কি করবেন 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে আমি দেখতে পাচ্ছি $45, উনি 200টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, প্রিমিয়ামে $300-টার জন্য $75। সো একটু ইমাজিন করেন যে আমি 5 দিনে কাজ করে $75, হ্যাঁ, যেটা মোটামুটি কিন্তু 5 দিন কাজ করে অলমোস্ট 5-6 হাজার টাকা। হ্যাঁ, আই থিঙ্ক এজ এ বিগিনার হিসেবে আমাদের জন্য এটাই যথেষ্ট হবে যদি কাজ করতে পারি। এখন এই কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হবে? সো আমি যেহেতু আমাদের এখানে কোর্সটা খুবই শর্ট বা আমাদের টাইমটা একটু মেনটেন করতে হয়, সো হয়তো বা ইন ডিটেলসে আমরা কোনো কিছু দেখাতে পারবো না, বাট আমি প্রসেসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড কি এটা আমার আশা করি যে আপনাদেরকে আর বলতে হবে না। কিওয়ার্ড জিনিসটা হচ্ছে একজন মানুষ গুগলে গিয়ে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যে জিনিসটা লিখে সার্চ করছে সেটাকেই বেসিক্যালি কিওয়ার্ড বলা হয়। ধরেন আপনি একটা কি করবেন, অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবেন, আমি ধরে নিলাম আপনি একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, আপনি এখানে লিখলেন বেস্ট স্মার্ট ওয়াচ, এই যে লিখলেন বেস্ট স্মার্ট ওয়াচ কথাটা, হ্যাঁ, সো এই বেস্ট স্মার্ট ওয়াচ কথাটাই হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। এখন কথা হচ্ছে, আচ্ছা আমি এই বেস্ট স্মার্ট ওয়াচ লেখার পরে আমার ওয়েবসাইটটা কিভাবে আসবে এখানে র্যাঙ্কে? এখানে তো অনেক ওয়েবসাইট আছে, আপনাকে একটা সহজ কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সো এটার কিছু বিষয় আছে, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো বিষয় বেসিক্যালি মেনটেন করে থাকি। হ্যাঁ, যেমন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম, মিন্স কি সার্চ ভলিউম বলতে কি বোঝানো হয়? সার্চ ভলিউম মানে হচ্ছে একটা কিওয়ার্ডকে লিখে কতজন মানুষ বেসিক্যালি সার্চ করে প্রত্যেক মাসে। হ্যাঁ, এই জিনিসটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে সার্চ ভলিউম। আমি জাস্ট আজকে আমাদের এই ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব, দেন হয়তোবা আমি পরবর্তী ক্লাসে অডিট এবং অন পেজ অফ পেজ এই জিনিসগুলো নিয়ে আমরা
কথা বলবো। সো দেখেন, আমি জাস্ট যখন এটা লিখলাম, আমার এই যে এটার এখন প্রশ্ন দেওয়ার, আচ্ছা এটার সার্চ ভলিউম বা কতজন এটা লিখে গুগলে সার্চ করে, এটা আমরা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। আমরা জাস্ট গুগলে গিয়ে লিখবো কিওয়ার্ড সার্ফার। সো দেখেন, খুবই সহজ একটা অ্যাড অন বা এক্সটেনশন অ্যাড করা। আশা করি আমরা সবাই এই জিনিসটা জানি যে কিভাবে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। সো আমি লিখলাম কিওয়ার্ড সার্ভার। সো আমাদের হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের এইটা বেসিক্যালি আগে থেকেই এক্সটেনশনটা অ্যাড করা আছে। সো আপনাদের ক্ষেত্রে কিওয়ার্ড সার্ভার যখন লিখে সার্চ করবেন, এখানে লিখা আসবে অ্যাড টু ক্রোম। সো আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই দেখবেন এখানে চলে আসবে। হ্যাঁ, আমি যদি এই যে দেখেন, এইভাবে হচ্ছে বেসিক্যালি বিষয়টা চলে আসবে। সো এইবার আপনার কি হবে, এইবার জাস্ট আপনি এই জিনিসটা লিখে আবার একটু সার্চ করেন। সার্চ করার পরে দেখবেন এইখানে আপনাকে একটা রেজাল্ট শো করছে বেসিক্যালি। হ্যাঁ, এখানে রেজাল্টটা কিভাবে, এই যে দেখেন, অর্থাৎ এস্টিমেটেড সার্চ ভলিউম ইউনাইটেড স্টেটের ডেটাটা আমরা বেসিক্যালি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। এটা কত, 40,500। দ্যাট মিন্স প্রত্যেক মাসে 40,500 জন মানুষ বেসিক্যালি এই জিনিসটা লিখে গুগলে সার্চ করে থাকে। সো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি যে সার্চ ভলিউমটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধু কি সার্চ ভলিউমই আমরা দেখবো? না, সার্চ ভলিউম দেখার ছাড়াও আমাদেরকে আরও কিছু বিষয় এখানে দেখতে হবে। সো এইটা ছিল একটা বিষয়। এছাড়াও আমাদেরকে দেখতে হবে এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা কিরকম আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা যদি কাজ করি, আপনারা সেই জন্য আরেকটা ফ্রি টুলস আছে, আমি জাস্ট নামটা বলে দিচ্ছি, চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। নাম হচ্ছে ওভার সাজেস্ট। সো এটার এক্সটেনশনও আছে, আপনারা চাইলে এক্সটেনশনটাকেও অ্যাড করে নিতে পারেন। সো আমি যদি ওভার সাজেস্টে যাই, আমি জাস্ট এখানে আমার এটা নিয়ে জাস্ট কিওয়ার্ডটা নিয়ে কপি করে এইখানে জাস্ট আপনি আপনার কিওয়ার্ডটা বসিয়ে দিবেন, জাস্ট বসিয়ে দেন। এবার সার্চে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনাকে একটা ডিফিকাল্টিও দেখাবে, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে যেতে চান, দ্যাট মিন্স এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসুক, তাইলে আপনার কতটা টাফ হবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে গেলে, এটাকেই ডিফিকাল্টি বলা হচ্ছে। হ্যাঁ, সো আমি যদি একটু ওয়েট করি, এই যে দেখেন এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে 60। সো দেখেন, 40,500 আমি এখানেও দেখতে পাচ্ছি, আমরা এখানেও দেখেছিলাম 40,500 সার্চ ভলিউম। তো আপনারা এটা থেকেও কিন্তু চাইলে সার্চ ভলিউমটা নিতে পারবেন। সো দেখেন আমরা কি করলাম, এবার ডিফিকাল্টিটাও দেখে নিলাম। সো আপনারা কি করতে পারেন, এবার একটা ডেটাবেস কিন্তু চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারেন। লাইক কিরকম, আমি যদি আপনাদেরকে একটু ডেটাবেস তৈরি করে দেখাই, যে আমরা একটা কিওয়ার্ড রিসার্চের একটা এক্সেল ফাইল তৈরি করব, যেখানে হয়তোবা এখানে থাকবে ধরেন আমাদের কিওয়ার্ডগুলো। আমি যদি লিখি কিওয়ার্ড, আমি এখানে লিখতে পারি সার্চ ভলিউম, আমি এখানে লিখতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টি, সো একটা জিনিস আমরা জাস্ট একটু খেয়াল করি। দেখেন এখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম, এবার সার্চ ভলিউম কত ছিল, 40,500। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের ডিফিকাল্টি হচ্ছে 60। সো দেখেন এইভাবে কি 100টা কিওয়ার্ড বের করতে আপনার জন্য খুব টাফ হয়ে যাবে? আশা করি টাফ হবে না। হ্যাঁ, ইভেন আপনারা বিভিন্ন ধরনের পেইড টুলসও ইউজ করতে পারেন যদি কেউ চান, সেক্ষেত্রে আপনাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে। পেইড টুলস যেমন একটা পেইড টুলস আছে, সবচেয়ে বেস্ট একটা টুলস এসরেফস, যে টুলসটা দিয়ে আপনি খুব সহজেই কয়েক মুহূর্তের ভিতরেই দেখা যাবে অনেক ধরনের কিওয়ার্ড খুঁজে বের করে নিতে পারবেন। হ্যাঁ, এই স্টেপস, এটা অবশ্য আপনাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে। সো আমি দুইটা ফ্রি টুলস দেখিয়ে দিলাম, আপনারা যেই টুলসগুলোর মাধ্যমে কি করতে পারবেন, আপনাদের খুব ইজিলি কিওয়ার্ড বের করতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা আমি যে এই ডেটাটা বের করলাম, এটা কি আমার রিসার্চ হয়ে গেল? না, এখন এই যে বিগিনার হিসেবে আপনি যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, আপনার জন্য এই জিনিসটা অনেক টাফ হবে। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি 60। সো আপনাকে কি করতে হবে, এইবার আরও কিছু কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেগুলোর ডিফিকাল্টি কম আছে। হয়তোবা দেখা গেছে আমরা যদি ধরেন এখানে লিখে সার্চ করলাম বেস্ট স্মার্ট ওয়াচ ফর বিজনেস। হ্যাঁ, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, আমি দেখি এইটার ডিফিকাল্টি কত দেখাচ্ছে। আমরা যদি একটু দেখি সবাই,
আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন যে রিসার্চটা, এই যে দেখেন এইটার ডিফিকাল্টি কিন্তু মোটামুটি কম আছে, যদিও এটার সার্চ ভলিউম কম, সো তারপরেও কিন্তু এটা ডিফিকাল্টিটা কম আছে, অর্থাৎ আমরা তাড়াতাড়ি র্যাঙ্কে যেতে পারবো। এখন সার্চ ভলিউম কম হলে কি প্রবলেম? না, খুব বেশি প্রবলেম না। আপনার একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হয়তো বা কম, ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে থাকবে, সো ওইখানে সার্চ ভলিউম প্রত্যেকটারই বেশি থাকতেই পারে, তাই না? সো এখন ধরেন 70 জন মানুষ একটা জিনিস লিখে সার্চ করে। আচ্ছা, জাস্ট ইমাজিন করেন তো যে এটা লিখে সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে যদি এখানে থাকে একদম প্রথম পজিশনে, আপনি যদি এসইও করে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, তাহলে কি আপনি এখান থেকে 40,000, এখানে হয়তো বা 70 জন ছিল, সো 70 জন মানুষ থেকে কি আমি এক্সপেক্ট করতে পারি না যে 50 জন আমার ওয়েবসাইটে আসবে? হ্যাঁ, আসতেই পারে। এখন 50 জনে কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে না, আমরা জানি খুব ভালোভাবে 50 জন আমাদের এই প্রোডাক্টটা পারচেস করবে না। সো হয়তো বা দেখা গেল 5 জনই বা পারচেস করলো, সো 5 জন পারচেস করলেও কিন্তু আমার ওয়েবসাইট থেকে ভালো পরিমাণে একটা সেল জেনারেট হচ্ছে। সো আমরা যে কাজটা করতে পারি এইভাবে হচ্ছে আমরা আমাদের বেসিক্যালি কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করতে পারি। সো আমি যদি আপনাদেরকে বলি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আপনারা কি কোন কোন দিকগুলো মাথায় রাখবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। আমরা আমাদের হচ্ছে প্রথমেই সার্চ ভলিউম মাথায় রাখবো। হ্যাঁ, আমাদের হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ডিফিকাল্টিটা মাথায় রাখবো। সো এই জিনিসগুলো একটু চিন্তা করে, এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, আচ্ছা তাহলে আমরা কত সার্চ ভলিউম বা কত ডিফিকাল্টি হলে কাজ করতে পারি? হ্যাঁ, এবং একটা ওয়েবসাইট কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে হয় না, এরকম অনেক কিওয়ার্ড আপনাকে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে। সো যে প্রশ্নটা আমি হচ্ছে অনেকের কাছ থেকেই পাই যে আমরা কত কিওয়ার্ডের সার্চ ভলিউম হলে আমরা কাজ করব, সো আমি বলবো আপনারা বেসিক্যালি যে কাজটা করতে পারেন এজ এ বিগিনার হিসেবে 500 থেকে 5,000 পর্যন্ত। হ্যাঁ, এজ এ বিগিনার লেভেল হিসেবে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে সর্বনিম্ন 500 এবং সর্বোচ্চ 5,000, ওই রিলেটেড কিওয়ার্ড নিয়ে আপনারা চাইলে নতুন অবস্থাতে কাজ করতে পারেন। যখন আপনার ওয়েবসাইটটা এরকম বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্কে চলে আসবে তখন আপনি কি করতে পারবেন, আরো বিভিন্ন হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারবেন। সো আমি আমাদের পরবর্তী ক্লাসে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা ছিল, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা ছিল এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা আমি যদি আরেকবার রিক্যাপ করি যে আমরা কি কি জানলাম, আমরা জানলাম যে বেসিক্যালি মানুষ কিভাবে অনলাইন কি জন্য অনলাইনে যেতে পারে, আমরা জানলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও জিনিসটা কি, হ্যাঁ বা এসইও জিনিসটা কিভাবে কাজ করছে, আমরা জানলাম যে এসইআরপি কি, এসইআরপিটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, আমাকে সবাই একটু কমেন্ট বক্সে অ্যান্সার দিবেন যে আমি এসইআরপি কে কিসের সাথে কম্পেয়ার করেছিলাম। এছাড়া আমরা জানলাম গুগলের দুই ধরনের সার্চ রেজাল্ট আমাদেরকে শো করে, একটা হচ্ছে পেইড রেজাল্ট আর একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, দুইটার মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কোথায় এটাও কিন্তু আমরা জানলাম। এছাড়া আমরা ফাইনালি যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে বেসিক এসইও প্রসেস, অর্থাৎ এসইও জিনিসটা কোন ওয়েতে করলে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো যাবে। প্রথমে আমাদেরকে করতে হবে কি, একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই ওয়েবসাইটকে অডিট করতে হবে, দেন হচ্ছে অন পেজকে অ্যানালাইজ করতে হবে, কন্টেন্ট দিতে হবে, বিভিন্ন ধরনের লিঙ্ক করতে হবে, এবং ফাইনালি এটা থেকে আমরা একটা আউটপুট পাবো। সো মোটামুটি আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো এতটুকুই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি লাস্ট কয়েকটা ক্লাসে একটা প্রশ্ন সবার কাছ থেকে পেয়েছি যে আচ্ছা আমরা যদি এই ভিডিওটা, অনেকেই হয়তো বা দেখা গেছে যে এই সময়ে অফিস থাকার কারণে বা বিভিন্ন কারণে হয়তো বা এই ক্লাসের যে লাইভ রেকর্ডটা দেখতে পাচ্ছে না, সো আপনারা যদি, হ্যাঁ যদি কেউ চান যে আমরা এই লাইভ রেকর্ডটা পরবর্তীতে দেখব, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের দক্ষতা বাতায়নের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ আমি ওয়েবসাইটটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্যান্য ক্লাসে আমি বেসিক্যালি এমনি বলে দিই, আজকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা চাইলে কি করতে পারেন, আমাদের এই ভিডিওগুলো কিন্তু পেতে পারেন। ওয়েবসাইটের ইউআরএলটা কি, www.skills.gov.bd। আমি আবারও বলছি এবং দেখিয়ে দিচ্ছি, www.skills.gov.bd। সো আপনারা কি করতে পারবেন, এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে ভিডিওগুলো দেখে নিতে পারবেন, এবং আপনারা যে কাজটা করতে পারবেন, যদি না আমি চাচ্ছি না যে হচ্ছে আমাদের এটা থেকে দেখবো ওয়েবসাইট থেকে, আমরা ফেসবুক থেকে সহজভাবে দেখতে চাচ্ছি, হ্যাঁ আপনাদের জন্য সেটাও পসিবল, আপনারা জাস্ট যে কাজটা করবেন, আমাদের ফেসবুকের যে পেজ আছে facebook.com/skills.gov.bd,
এই পেজে এসে আপনারা হচ্ছে খুব ইজিলি কি করতে পারবেন, এখান থেকে আমাদের লাইভ রেকর্ডগুলো দেখতে পারবেন। সো মোটামুটি আমাদের বিষয়গুলো এতটুকুই ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আমরা এসইউর আরও ডিপলি বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।